সূর্য, সূর্য ওঠ বাবা ওঠ, টানতি তোর জন্য ক্ষীরের নাড়ু বানাবে, তুই খাবি না? ও আর উঠবে না টানতি, আর উঠবে না, ও যে আমাদের সবাইকে ঠকে চলে যাচ্ছে। মেজো অমন কথা বলিস না মেজো, শেষ অব্দি হাল ছাড়িস না, রাজবৈদ্য মশাইরা কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবেন, তুই দেখিস। কোনো উপায় নেই বড় রানী, আপনাদের মিথ্যে আশ্বাস দেব না। যুবরাজের এখন যে অবস্থা তাতে ওনাকে বাঁচানোই আমাদের পক্ষে আর সম্ভব না। আর গৃহপুত্র আমাদের ছেড়ে চলে যাবে, আমরা কেউ ওকে বাঁচাতে পারবো না। আমি মানতে পারছি না, আমি মানতে পারছি না, এখানে এমন একজনও নেই যে ওকে বাঁচাতে পারে, এমন একজনও নেই। কিসের আওয়াজ? এ তো বীণের আওয়াজ মহারাজ। মানে ওই বেদে নেই, এই প্রহরে রাজপ্রাসাদের আশেপাশে ওই বেদেনি বীণ বাজাচ্ছে। ওকে আমি এই মুহূর্তে শেষ করে দেবো, এই মুহূর্তে শেষ করে দেবো ওকে। দেখুন কে বাজাচ্ছে ওই বীণ, কে? সূর্য। আশ্চর্য ঘটনা, আমরা যেটাকে ভাবতে পারিনি সেটাই হয়ে গেল। সূর্য বেদে কোন বীণ? তাহলে কি ওই বীণের শব্দতেই সূর্যর জ্ঞান ফিরলো?